এখন তোমরা ওই 87 পৃষ্ঠারই দুই নাম্বারটা দেখো, সঠিক উত্তর। সঠিক উত্তরে আছে আগুনজনিত দুর্ঘটনা প্রতিরোধের ভালো উপায় কি। শুকনো কাপড় এক ক নম্বরে আছে, শুকনো কাপড় বা কাগজ চুলার কাছাকাছি রাখা, আগুন নিয়ে খেলা করা, রান্নার সময় লম্বা হাতাওয়ালা পোশাক পরা, আগুন থেকে দূরে রাখা, কি হবে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, ঘ আগুন থেকে দূরে থাকা। উত্তরটা হবে ঘ আগুন থেকে দূরে থাকা। তারপরে দুই নম্বরে দেখো, পুড়ে যাওয়া রোগীর জন্য আমরা কি করব। পোড়া স্থানে ঠান্ডা পানি ঢালবো, খ নম্বরে পোড়া স্থানে বরফ লাগাবো, পোড়া স্থানে লোশন বা মাখন ব্যবহার করব, না ঘ নম্বরে যত দ্রুত সম্ভব ফোসকা গলিয়ে ফেলবো, কি হবে বলো তো দেখি। দুই নম্বরে পোড়া স্থানে ঠান্ডা পানি ঢালবো, দুই নম্বরে হচ্ছে কয়ে আছে পোড়া স্থানে ঠান্ডা পানি ঢালবো। তারপরে তিন নম্বরটা দেখো, সাপে কাটা রোগীর জন্য আমরা কি করব। সাপে কাটা রোগীর জন্য আমরা ক নম্বরে আছে চুষে বিষ বের করার চেষ্টা করব, রোগীকে যথাসম্ভব স্থির রাখব, ক্ষতস্থানে চারপাশে চামড়া কেটে ফেলব, সাপটি ধরার চেষ্টা করব। বলতে পারবা তোমরা কি হবে? হ্যাঁ ঠিক বলেছো, খ নম্বর হবে, রোগীকে যথাসম্ভব স্থির রাখব। রোগীকে কি করতে হবে, রোগীকে সব বিভিন্ন রকম কথা বলে তাকে স্থির রাখতে হবে। এভাবে আমরা সাপে কাটা রোগীকে চিকিৎসা দিব আর কি। তারপরে আমরা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বাড়িতে কি কি দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা যদি বইটা ভালো করে রিডিং পড়ো, এই রিডিং থেকে তোমরা এর উত্তরটা সুন্দরভাবে পেয়ে যাবে। তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বাড়িতে কি কি দুর্ঘটনা ঘটতে পারে বলো তো। হ্যাঁ, বাড়িতে পড়ে যেতে পারে, তারপরে আগুনে পুড়ে যেতে পারে, তারপরে বিদ্যুৎ স্পৃষ্ট হতে পারে, তারপরে সাপে কাটতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন রকম দুর্ঘটনা হতে পারে আমাদের। তাহলে তোমরা এগুলো ভালো করে বাড়ির কাজ করবে, তোমাদের বাড়ির কাজ থাকবে, এই যে সিডাব্লিউ যে করালাম তোমাদের 1 2 3, এইগুলো বাসায় ভালো করে খাতায় লিখবে এবং পড়বে। আর শূন্যস্থানটা তোমরা সম্পূর্ণ বইয়ে যেটা লেখা আছে সম্পূর্ণ তুলে উত্তরটা ওই শূন্যস্থানে লিখতে হবে, আর সঠিক উত্তরটা শুধু উত্তর লিখবে, আর সংক্ষিপ্ত প্রশ্নটার উত্তর লিখবে। ঠিক আছে, তোমরা বাসায় সবাই সুন্দরভাবে থাকো এবং নিরাপদে থাকো, এই কামনা করেই শেষ করছি। ধন্যবাদ।